ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের রানের চাপায় ফেলেছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এদিন শুরুতে ব্যাটিং করে টাইগাররা তুলেছে একশত একাত্তর রান লঙ্কান বলারদের শাসন করেছে মুশফিক ও রহিম নাইম শেখরা দিনের শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা দলপতে নিজেদের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পারেনি লঙ্কান বলাররা টাইগারদের ব্যাটিং তাণ্ডবে বোধ হয়েছে তারা ম্যাচের শুরুতে বাংলাদেশকে অসাধারণ সংগ্রহ এনে দিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন দুই ওপেনার নাইম শেখ ও লিটন দাস নজর কারা ব্যাটিংয়ে এদিন টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিজে এর দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তরুণ নাইম শেখ লঙ্কানদের বিপক্ষে এদিন বায়ান্ন বলে বাষট্টি রানের ঝড় তুলেছেন নাইম একশো স্ট্রাইক রেটে ছয় চারে বায়ান্ন বলে বাষট্টি রানের ইনিংস খেলেছেন নাইম তার ইনিংসে ছিল ছয়টি চারের মার নাইমের সঙ্গে অসাধারণ ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম অভিজ্ঞ এই ব্যাটসম্যান এদিন মাত্র সাঁত্রিশ বলে করেছেন সাতান্ন রান মুশফিকুর রহিমের অপরাজিত সাতান্ন রানের ইনিংসটি সাজানো ছিল দুটি ছক্কা ও পাঁচটি চারের মারে একশো চুয়ান্ন স্ট্রাইক রেটে দুটি ছক্কা ও পাঁচটি চারের মারে সাঁত্রিশ বলে সাতান্ন রানের ঝড় তুলেছেন মুশফিক শেষের দিকে দুইশো স্ট্রাইক রেটে দুই চারে পাঁচ বলে দশ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়া সব মিলিয়ে টাইগার ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে একশত রানের বিশাল সংগ্রহ পেয়েছে বাংলাদেশ